নমস্কার শ্রোতা বন্ধুরা, সত্যমঙ্গল চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। আশা করি সকলেই ভালো আছেন ও সুস্থ আছেন। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে একটি অসাধারণ প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব। আমরা যারা ঈশ্বরে বিশ্বাস করি এবং নিয়মিত জপ ধ্যান করি, আমাদের সবার একটি প্রশ্ন, কিভাবে ঈশ্বর দর্শন হয়, কি অসাধারণ পথ দেখিয়েছেন শ্রীরামকৃষ্ণ। আসুন তাহলে শুনে নি কি বলছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ। ঠাকুর বলছেন, জপ হল নির্জনে নিঃশব্দে ভগবানের নাম করা। শিকলে বাঁধা কড়িকাঠ গঙ্গার গর্ভে ডুবানো আছে, শিকলের আরেক দিক তীরে বাঁধা আছে। শিকলের এক একটি পাপ ধরে ধরে গিয়ে ক্রমে ডুব মেরে শিকল ধরে যেতে যেতে ওই কড়িকাঠ স্পর্শ করা যায়। ঠিক সেই রূপ জপ করতে করতে মগ্ন হয়ে গেলে ক্রমে ভগবানের সাক্ষাৎ হয়, জপ থেকে ঈশ্বর লাভ হয়। নির্জনে এক মনে নাম করতে করতে তার কৃপা হয়, তার কৃপা হলেই তার রূপ অর্থাৎ ঈশ্বর দর্শন হয়। কি সুন্দর ও অসাধারণ পথ দেখালেন শ্রীরামকৃষ্ণ। বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক, শেয়ার, কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।